শ্রী গুরুজয়। স্পিরিচুয়াল জ্ঞান চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজকে আমরা এক গুরু এবং শিষ্যের প্রশ্ন উত্তর পর্ব নিয়ে আলোচনা করব। একদা এক শিষ্য মনে অনেক প্রশ্ন নিয়ে তার গুরুদেবের কাছে গেল। গিয়ে গুরুদেবকে প্রশ্ন করতে লাগল। শিষ্যটি প্রথমেই গুরুকে প্রণাম জানিয়ে জিজ্ঞেস করলেন, হে গুরুদেব, ভগবান কেন এই কলিযুগ সৃষ্টি করলেন? এই যুগে সবই দেখছি মুশকিল, সবই দেখছি খারাপ বোধ হচ্ছে, তাহলে কেন ভগবান এই যুগ সৃষ্টি করলেন? গুরুদেব প্রসন্ন বদনে উত্তর দিচ্ছেন, অল্প আয়াসে যাতে জীবের কল্যাণ হয় সেই উদ্দেশ্যে ভগবান কলিযুগ সৃষ্টি করেছেন। কলিকালে মানুষের সামান্য পুণ্যকাজও বড় ফল দেয়। ভগবানের এই উদ্দেশ্যের সদ্ব্যবহার করতে হবে, অপব্যবহার নয়। কলিযুগের প্রভাব হল এইটুকু যে সত্যযুগ প্রবৃত্তিতে ধর্ম পালন সহজে করা যায় এবং কলিযুগে তা করা কঠিন। কলিযুগে ধর্ম পালন কঠিন হওয়ায় অল্প অনুষ্ঠানেই অধিক ফল পাওয়া যায়। শিষ্যটি পুনরায় গুরুদেবকে প্রশ্ন করছেন, গুরুদেব, এই যুগে ধর্ম পালন বা কর্তব্য পালনকে কঠিন মনে হয় কেন গুরুদেব? গুরুদেব বলছেন, কর্তব্য তাকেই বলে যা করা যায় এবং যা করা উচিত। যা করা উচিত নয় তা কর্তব্য নয়। অতএব কর্তব্য পালন সর্বাপেক্ষা সহজ, অকর্তব্যের প্রতি আসক্তির কারণেই কর্তব্য পালন কঠিন মনে হয়। শিষ্য বলছেন, গুরুদেব, কোনটা কর্তব্য কোনটা অকর্তব্য এটা তো বুঝতেই পারি না, সেই জ্ঞানই হয়নি, কী করে বুঝব? গুরুদেব বলছেন, পক্ষপাত বৈষম্য মমতা আসক্তি অহংকার থাকলে কর্তব্য অকর্তব্যের জ্ঞান হয় না। শিষ্য বলছেন, তাহলে গুরুদেব এখন উপায়? মনে তো সর্বক্ষণ সুখভোগের ইচ্ছা হয়, কেন হয় গুরুদেব? গুরুদেব বলছেন, শরীরের সঙ্গে নিজের সম্বন্ধ মেনে নিলে, অর্থাৎ শরীরকে আমি আমার এবং আমার জন্য বলে মেনে নিলে সুখভোগের ইচ্ছা হয়। এই মন বা শরীর কোনোটাই আমরা নই, এগুলি আমার, কিন্তু আমি মন নই, আমি দেহও নই। এই ভাব মনে দৃঢ় হলে তখন প্রকৃত জ্ঞান হয়। শিষ্যটি জিজ্ঞেস করছেন, আজকাল দেখা যায় ভণ্ড সাধুদের প্রচার বেশি, এরকম কেন হয় গুরুদেব? গুরুদেব বলছেন, কলিযুগ এতে সাহায্য করে। যদি ভণ্ড সাধুদের প্রচার বেশি না হয় তাহলে কলিযুগ বলা হয় কেন? বাস্তবে ভণ্ড সাধুদের প্রচারে আড়ম্বর থাকলেও তা কিন্তু সাময়িক, তা স্থায়ী হয় না। প্রকৃত ত্যাগী সাধুদের প্রভাব স্থায়ী হয়, তাদের দ্বারা লোকেদের স্থায়ী এবং প্রকৃত কল্যাণ হয়। যার অন্তরে সামান্যতম ভোগ বাসনা থাকে তার দ্বারা লোকের প্রকৃত কল্যাণ হয় না। শিষ্য পুনরায় জিজ্ঞেস করছেন, গুরুদেব, বলা হয়ে থাকে কলিযুগের নিবাস স্বর্ণের মধ্যে, অর্থাৎ সোনার মধ্যে কলিযুগ থাকে, এরকম কেন বলা হয়? আর তাহলে কি মেয়েদের সোনার অলঙ্কার পরা উচিত নয়? গুরুদেব বলছেন, অলঙ্কার পরায় কোনো দোষ নেই, তবে স্বর্ণের অহংকার কলিযুগের নিবাস। স্বর্ণকে পবিত্র বস্তু মনে করা হয়ে থাকে, কিন্তু স্বর্ণের অহংকারের মধ্যে আসল কলিযুগের নিবাস। গুরুদেব, ধর্মের মূল কোথায়? গুরুদেব বললেন, স্বার্থ ত্যাগ এবং অপরের হিতই ধর্মের মূল। নিজে ধর্মপথে চলো, এর চেয়ে বড় ধর্ম প্রচার আর নেই। নিজেকে প্রচার করার জন্য বা নিজেকে গুরু সাজানোর জন্য ধর্মের বড় বড় বাণী দিলেই হয় না, নিজে ধর্মপথে চলতে হয় এবং জিজ্ঞাসিত না হয়ে কাউকে কিছু বলতে নেই। নিজে ধর্মপথে চললে তোমাকে দেখেই লোকে শিখবে, তোমাকে আলাদা করে কিছু বলে দিতে হবে না। হে গুরুদেব, জগন্নাথ জগতের নাথ, তিনি থাকা সত্ত্বেও আমাদের নিজের মধ্যে কেন অনাথ ভাব অনুভূত হয়? গুরুদেব বলছেন, তার কারণ হলো আমরা নিজেরাই নাথ হয়ে গেছি, আমরা নিজেরাই নিজেদেরকে মালিক বানিয়ে নিয়েছি। যেমন শিশুরা মাকে ছাড়া থাকতে পারে না, কিন্তু বিবাহের পর
নিজেরাই কর্তা হয়ে ওঠে আর তখন মাকে ছাড়াই থাকে। তেমনি যখন মানুষ ভগবানকে ছাড়া অন্য বস্তু বা ব্যক্তিকে নিজের মনে করে কর্তা হয়ে যায়, তখন সে নিজের প্রভুকে ভুলে যায় আর মিছেমিছে দুঃখ পায়। কেবল ভগবানই নিজস্ব, আর কিছুই নিজস্ব নয়, এমন কথা মেনে নিলে অনাথ ভাব দূর হয়ে যায় এবং আমরা সনাথ হয়ে যাই। গুরুদেব, সংসারে টাকা পয়সা ধনাদি সাংসারিক বস্তুলাভ সব তো ভগবানের কৃপায় হয় নাকি ভাগ্যের ফলে হয়? গুরুদেব বলছেন, বিনাশশীল বস্তুর প্রাপ্তিকে কৃপা মনে করা ভুল। কৃপা তো চিন্ময়কে লাভের জন্যই হয়, জড়তার প্রাপ্তিতে তো পতন হয়। অনুকূলতার প্রাপ্তি এবং প্রতিকূলতার বিনাশে কৃপা নেই, তা হলো কর্মফল, ভাগ্য। জড়তা থেকে অপসারিত হয়ে চিন্ময়তাতে হওয়া, সাধনায় যুক্ত হওয়া, সৎসঙ্গে নিয়োজিত হওয়া, এই হলো ভগবানের কৃপা, টাকা পয়সা পাইয়ে দেওয়া নয়। তাহলে গুরুদেব, ভগবানের কৃপা তো সকলের উপর সমানভাবে বর্ষিত হয়, তাহলেও তা থেকে সকলের সমান লাভ হয় না কেন? গুরুদেব উত্তরে বলছেন, ধরো এক ব্যক্তি গঙ্গার কাছে থেকেও তিনি গঙ্গায় স্নান করেননি, গঙ্গার জলপানও করেননি, এতে গঙ্গা থেকে তার কেমন করে লাভ হবে? তেমনি সকলের উপর ভগবানের সমান কৃপা থাকলেও কেউ যদি তার সম্মুখীন না হয় তাহলে তা থেকে তার কী লাভ হবে? গুরুদেব, ভগবত কৃপার সম্মুখীন হওয়া বলতে কী বোঝায়? গুরুদেব বলছেন, কৃপার সম্মুখীন হওয়া হলো কৃপাকে স্বীকার করা, নিজের উপর ভগবানের কৃপাকে মেনে নেওয়া, প্রত্যেক পরিস্থিতির মধ্যে তার কৃপাকে অনুভব করা। গুরুদেব, সকলের জীবনে সৎসঙ্গ করার সুযোগ হয় না। ভগবানের যখন সকলের উপর সমান কৃপা, তাহলে সকলকে সৎসঙ্গের সুযোগ কেন দেন না? গুরুদেব বলছেন, সকলকেই দেন, কিন্তু তা থেকে সুফল লাভ করা তো আমাদের হাতে। তিনি সৎসঙ্গ যদি নাও দেন, তাহলেও সকলের হৃদয়ে সৎ প্রেরণা দেন, সকলকে সাবধান করে দেন, কিন্তু মানুষ সেদিকে মন দেয় না। শিষ্য বলছেন, সকলের উপরই তো ভগবানের সমান কৃপা, কিন্তু সেই কৃপা কেন বোঝা যায় না? গুরুদেব বলছেন, দেখো বাবা, সকলে খাদ্য সমানভাবে পেলেও লোকে নিজের নিজের ক্ষুধা অনুসারে ভোজন করে, ক্ষুধা সকলের সমান নয়। তেমনি ভগবানের কৃপা সকলের উপর সমান থাকলেও ভগবানের উপর যত বেশি নির্ভরতা থাকে ততই বেশি তার কৃপা বোঝা যায়। গুরুদেব, সর্বশেষ একটা কথাই জানতে চাই। আমি দেখেছি সৎসঙ্গ করলে কারো জীবন বদলে যায়, কারো বদলায় না, এর কারণ কি? প্রায় লোকদের উপরই সৎসঙ্গের প্রভাব কম হয়, কিন্তু কুসঙ্গের প্রভাব সাথে সাথে দেখা যায়, এর কারণ কি? গুরুদেব বলছেন, দেখো, যাদের মধ্যে চারটি লক্ষণ আছে তাদের উপর সৎসঙ্গের প্রভাব পড়ে না, যেমন অহংকার, অসহিষ্ণুতা, অজ্ঞতা এবং কুতর্ক, এরকম ব্যক্তিদের সংশোধনের একটি উপায় আপদ বিপদ। যখন আপদ বিপদ আসবে তখনই তাদের চৈতন্য হবে। মূর্খানাম ঔষধম দণ্ড, মূর্খদের ওষুধ দণ্ড। যার মধ্যে কুসঙ্গের সংস্কার আছে তার উপরে কুসঙ্গের প্রভাব বেশি হয়, আর যার মধ্যে সৎসঙ্গের সংস্কার আছে তার উপর সৎসঙ্গের প্রভাব বেশি হয়। তার কারণ হলো সমজাতির মধ্যে স্বাভাবিক আকর্ষণ থাকে, এজন্য মানুষের সৎসঙ্গ, সৎ শাস্ত্র প্রভৃতির দ্বারা নিজেদের মধ্যে ভালো সংস্কার স্থাপন করা উচিত। এরপর আবার একটু বিরতির পর শিষ্য এসে আবার পুনরায় প্রচুর প্রশ্ন করতে থাকলেন এবং গুরুদেব তার উত্তর দিতে থাকলেন। সেই প্রশ্নোত্তরের পর্ব আমরা আবার আলোচনা করব পরবর্তী পর্যায়ে। যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা অবশ্যই কমেন্ট করে জানান, এইরকম প্রশ্নোত্তরের পর্ব গুরু শিষ্যের আপনাদের কেমন লাগে, সেই অনুযায়ী আমরা আরও গুরু শিষ্যের এরকম প্রশ্নোত্তরের পর্ব আলোচনা করব। এবার আসি শ্রী গুরুদেবের আশীর্বাদ বাণীতে। শ্রী গুরুদেব বলেছিলেন, ভক্তি ভিন্ন কোনো কর্মই জীবনে হইবে না। ভক্তি আনিতে হইলে কি আবশ্যক? হইল বিশ্বাস। শ্রদ্ধা কাহাকে বলে? বিশ্বাসেরই আরেকটি নাম হচ্ছে শ্রদ্ধা। বিশ্বাস করো তাকে, বিশ্বাস করো, তার মহিমা, তার খেলা চিন্তা করিবে, তার উদ্দেশ্য বোঝা বড় কঠিন, বোঝা বড় ভার। তার ভিতর একটু ঢুকিতে না পারলে তার উদ্দেশ্য বোঝা যায় না। ধরিতে হলে তোমাদের নিজেদের ভিতর বিশ্বাস আনিতে হইবে। বর্তমানে
ঘোর কলিকাল। অধিকাংশ মানুষের মন বিষয় বিষয়ে আসক্ত। মনুষ্যত্বের ক্রমবিকাশ ঘটাইবার প্রকৃত পথের সন্ধানের অনুসন্ধিৎসা এদের নাই বা থাকিতেও পারে না। যাদের অনুসন্ধিৎসা আছে তাহারাও প্রকৃত লক্ষ্যবস্তু নির্দেশ না পাওয়ায় অন্ধের মতো পথ চলে ও বিভ্রান্তির কূপে হাবুডুবু খায়। বিপর্যয়ের চরম অবস্থায় পৌঁছাইলে ত্রাহি ত্রাহি রব ছাড়ে। আশৈশব ধর্মের সঙ্গে যোগযুক্ত থাকিলে এই বিপর্যয়ের মুখে পড়িতে হয় না। পারিপার্শ্বিক অবস্থার গতিকে বিপর্যয় থাকিলেও কাটিয়া যায়। ধার্মিককে ধর্মই রক্ষা করেন। ভক্তের দুঃখ ভগবান কখনও সহ্য করিতে পারেন না, তাই ভগবত ভক্তের বিনাশ নাই। তোমরা যে বিষয়মদে মত্ত, আপন আপন মনোবৃত্তি এবং অন্য দশজনের মনোবৃত্তিকে উন্নতির সোপানে নিবার জন্য আগ্রহী, এটা তোমাদের পূর্বজন্মের সুকৃতির ফল। দেখো, মনুষ্যজন্ম দুর্লভ এবং এই মনুষ্যজন্ম লাভ করিয়াও স্বধর্মে যে সুপ্রতিষ্ঠিত হইতে প্রয়াসী নয় তাহার জন্মই বৃথা। গুণানুসারে যে লোক যে কাজ করুক না কেন, তার সঙ্গে ধর্মের স্পর্শ থাকিলেই কাজটিও সুন্দরভাবে সম্পন্ন হয়। কর্তা নিজেও উদ্বেগহীন জীবনযাপন করিতে পারে। সর্বোপরি করুণাময়ের করুণা লাভ করিয়া আত্মপ্রতিষ্ঠা লাভ করিতে এবং জনগণের হৃদয় আসনে চির অমর হইয়া থাকিতে পারো। তোমরা এই পথের পথিক, মনেও প্রাণে হও এবং দশের মধ্যে এই পথের সন্ধান দিয়া মনুষ্যজন্ম সার্থক করিয়া তোলো। ইহাই আমার একান্ত কাম্য ও ভগবত চরণে প্রার্থনা। আজকের আলোচনা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ওম শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়।